নমস্কার বন্ধুরা, আমি অরুণাবু, আর আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত স্পেশাল হতে চলেছে, কারণ আজকের যে ভিডিওটা সেটা কিন্তু একটা স্পেশালিটি হসপিটাল সেক্টরের কোম্পানি, যেখানে বলতে পারি যে একটা চুপিসারে কোম্পানিটা কিন্তু বেশ স্ট্রং রেজাল্ট পোস্ট করছে বা একটা ভালো ফান্ডামেন্টাল তৈরি করছে, এবং সেই জায়গা থেকে কোম্পানিকে পিক করাটা অলওয়েজ, কিন্তু আমরা যেটা জানেন যে কোনো সময় আমরা কিন্তু এই টাইপের কোম্পানিগুলোর উপর বেশি ফোকাস করি, যারা আজকে কিন্তু ভালো ফান্ডামেন্টাল তৈরি করে আস্তে আস্তে করে একটা গ্রোথ নেওয়ার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে আজকে আমরা আলোচনা করব একটা স্পেশালিটি হসপিটাল সেক্টরের কোম্পানি, যার নাম হচ্ছে নারায়ণা হৃদয়ালয় বা NH। এই কোম্পানি সম্বন্ধে অনেকেরই হয়তো জানা নেই, কারণ হসপিটাল সেক্টরে যদি আমরা যাই তাহলে হয়তো আমরা সচরাচর অ্যাপোলো হসপিটাল বা ফোর্টিস, এইগুলোর নাম কিন্তু আমরা সচরাচর শুনে থাকি। বাট এর আগের ভিডিওতেও কিন্তু এই স্টক নিয়ে আমরা আলোচনা করেছি, বা আমার যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কাছেও কিন্তু এই স্টকটা নিয়ে আমরা আলোচনা করেছি। সো কেন এই স্টকটা, কেন আমরা অ্যাপোলো হসপিটাল নয় বা ফোর্টিস কে নয়, তার থেকে হয়তো নারায়ণ হৃদয়ালয়কে আমরা এই সেক্টরের ক্ষেত্রে একটু গুরুত্ব দেব, তার পেছনে কি কারণ সেটাকে একটু বুঝতে হবে। আবারও বলছি, জাস্ট স্টকের নাম নিয়ে যদি বেরিয়ে যাই তাহলে কোনো লাভ হবে না, তাহলে কোনো কিছু শেখা যাবে না, কারণ এটা কিন্তু একটা প্রসেস। যত আমি শিখতে পারবো তত এরকম ভাবে কিন্তু প্রতিনিয়ত আমরা স্টককে খুঁজে বার করতে পারবো। তাই পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে আমার মনে হয় কোনো লাভে আসবে না। তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, এবং তার সাথে যা যা লার্নিং আছে সেগুলোকে অবশ্যই নোট করুন। ওকে, সবাই প্রথমে আমাদের যেটা দেখতে হবে, এই ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে স্পেশালিটি হসপিটাল বা এই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি যদি দেখি, সেই ইন্ডাস্ট্রি কেমন করছে। দেখুন, এটা কেন আমরা ফার্স্টে ইন্ডাস্ট্রি আলোচনা করছি, যদি আজকে সেই ইন্ডাস্ট্রির ডিমান্ড না থাকে বা তার গ্রোথ না থাকে তাহলে কিন্তু কোনোদিনই সেই কোম্পানি গ্রো করতে পারে না, এটা আমাদেরকে বুঝতে হবে। তো আজকে সেই জায়গা থেকে যদি খেয়াল করি, এখানে যে ডেটা আজকে আসছে সেটা কিন্তু বেশ চমকপ্রদ, কারণ 22% CAGR কিন্তু আজকে গ্রোথ পেয়েছে এই সেক্টরটা, যেখানে 2016 থেকে 22 দেখা যাচ্ছে, এখানে প্রায় $110 বিলিয়ন থেকে সেখানে এখন $372 বিলিয়ন কিন্তু এই ইন্ডাস্ট্রির গ্রোথ হয়েছে, যেটা কিন্তু যথেষ্ট ভালো, 22% বলা যায়। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখুন এটা খুব ইম্পর্টেন্টলি আমাদের বুঝতে হবে যে আজকে পাবলিক এক্সপেন্ডিচার, দেখুন পাবলিক এক্সপেন্ডিচার অন হেলথ কেয়ার, যেটা কিন্তু GDP-র 2.1% কিন্তু আজকে দাঁড়িয়ে, যেটা আগের বছর এটা 1.8 ছিল, তার আগের বছর 1.3 ছিল। মানে একটা জিনিস বুঝতে হবে যে আজকে পাবলিক অ্যাওয়ারনেস অনেক বাড়ছে। আজকে ভাবুন, আমরা কিন্তু অনেক মানুষের কাছে যেটা মেডিক্লেম পলিসি বা হেলথ কেয়ার পলিসি, এটা কিন্তু অনেক বেড়ে গেছে। মানে কি, আজকে যাতে লোকে ইন্স্যুরেন্স নিয়ে তারা কিন্তু যাতে কোনো রকম রিস্ক সেখানে না আসে, সেই জায়গাটা সম্বন্ধে একটা অ্যাওয়ারনেস কিন্তু তৈরি হয়েছে। এবার এই যে কথাটা বলছে হেলথ ইন্স্যুরেন্স এর কথাটা, দেখুন এখানেও বলেছে যে এখানে হেলথ ইন্স্যুরেন্স এতখানি গ্রো করেছে, যেটা কিন্তু একটা ভালো দিক। এবং আমরা যদি যে কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানি, আমি এখানে জাস্ট SBI লাইফ ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে গেছি, সেই ক্ষেত্রে যদি যাই এবং এমবেডেড ভ্যালু, দেখুন আমরা এমবেডেড ভ্যালু নিয়ে কিন্তু এই নিয়ে ডিটেল আলোচনা করেছিলাম, যখন LIC-র IPO আসার কথা ছিল তখন কিন্তু এমবেডেড ভ্যালু নিয়ে আলোচনা করেছিলাম। এই এমবেডেড ভ্যালু কিন্তু দেখতে পাচ্ছি, দেখুন HDFC লাইফ ইন্স্যুরেন্স বলুন বা ICICI প্রুডেন্সিয়াল বলুন বা SBI বলুন, প্রত্যেকের কিন্তু এমবেডেড ভ্যালু এখন একদম টপের কাছে রয়েছে। মানে কি, আজকে এই জায়গা থেকে একটা জিনিস বুঝতে পারছি যে প্রিমিয়াম কালেকশন সেটা কিন্তু যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, কারণ এমবেডেড ভ্যালু নিয়ে এখন আমি খুব ডিটেলে যেতে পারবো না, কারণ এটা কিন্তু আমাদের হসপিটাল সেক্টর নিয়ে আলোচনা, এটা কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। বাট যে জিনিসটা আজকে বোঝা যাচ্ছে যে এর প্রভাবটা আজকে যদি প্রত্যেকটা মানুষের কাছে হেলথ ইন্স্যুরেন্স থাকে, তাহলে কিন্তু তার মধ্যে সেই ভয়টা থাকবে না যে আমাকে হসপিটালে যেতে হবে, আমি কি করব। তাহলে অটোমেটিক্যালি সে কিন্তু কোনো চিকিৎসার জন্য হসপিটালে যেতে অ্যাটলিস্ট স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাহলে এবার কোয়েশ্চেন হচ্ছে, নারায়ণ হৃদয়ালয় কেন, বাকি কোম্পানিগুলো থেকে এটাকে কেন আমরা আলাদা করছি। দেখুন ফার্স্ট যদি আমি একটা রিজন বলি, সেটা হচ্ছে যে এই কোম্পানির যিনি ফাউন্ডার তার নাম হচ্ছে ডক্টর দেবী শেট্টি। তো দেবী শেট্টি এমন একজন নাম, আমার মনে হয় এই ফিল্ডে সবাই অ্যাটলিস্ট আমরা কিন্তু এনার নাম জানি। এবং আজকে যদি আমরা বলি ম্যানেজমেন্ট, আজকে কোম্পানির আমি জাস্ট ওয়েবসাইটে যদি যাই এবং তার ম্যানেজমেন্টকে দেখি, তারা কিন্তু যথেষ্ট সেখানে এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট, যেটা কিন্তু একটা পজিটিভ সাইড, কারণ যদি এই ইন্ডাস্ট্রিকে গ্রো করাতে হয় তাহলে কিন্তু এক্সপিরিয়েন্স লোক ছাড়া এখানে কিন্তু কোনোভাবেই সেটাকে গ্রো করাতে পারবে না। তাই এই যে নামটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা পজিটিভ সাইড এই পুরো কোম্পানিটার জন্য। নেক্সট, এই কোম্পানিটা খুব ইম্পর্টেন্ট দিক আমরা ভালো করে দেখবো, সেটা হচ্ছে যে কোম্পানি গ্রোথ,
যদি কোম্পানি গ্রোথের দিকে তাকাই, কোম্পানি গ্রোথ মানে কি? আজকে দেখুন এক্সপানশন মানে আজকে এই হসপিটাল ইন্ডাস্ট্রিকে যদি আমি বড় না করতে পারি, কারণ একটা হসপিটাল আমি যদি একটা জায়গার মধ্যে খুলি তো ডেফিনেটলি তার আশেপাশের লোক ছাড়া কিন্তু জেনারেলি আসার চান্স অনেকটা কম হচ্ছে, তো আমাদের কিন্তু এটাতে একটা এক্সপ্যানশন লাগবে। তো আজকে যদি এই জায়গায় দেখি, কারণ আমরা বুঝতে পারছি কি নারায়ণা হৃদয়ালয় যদি আমরা একটুখানি জাস্ট কুইকলি মার্কেট ক্যাপ দেখি, দেখুন এখন কিন্তু অনলি 15,000 crore, যেটা অনেকটাই কম আজকে বাকি ইন্ডাস্ট্রির থেকে। আমরা যদি খেয়াল করি বাকি এদের, যদি আমরা অ্যাপোলো হসপিটালের ক্ষেত্রে দেখি, সেটা কিন্তু প্রায় 65,000 crore, সেটা কিন্তু অনেকখানি বেশি। তো এই জায়গা থেকে আজকে নারায়ণ হৃদয়ালয়ের কিন্তু জায়গা মানে মার্কেট ক্যাপ কিন্তু অনেকটাই ছোট। সেই জায়গা থেকে আপনি যদি লক্ষ্য করি, আজকে কিন্তু কোম্পানি শুধুমাত্র সাউথ ওয়েস্ট রয়ে গেছে এরকম কিন্তু নয়, আজকে কোম্পানি কিন্তু ইস্টার্ন, ওয়েস্টার্ন এবং নর্দার্ন পার্টেও গ্রো করাচ্ছে, যেটা কিন্তু একটা পজিটিভ দিক। আজকে যদি আমরা একটু ছোট স্কেলে মানে আমি বলি একটু মিড ক্যাপ কোম্পানির দিকে তাকাই, মিড ক্যাপ কোম্পানির মধ্যে যদি আমরা KIMS দেখি, যে কৃষ্ণা ইনস্টিটিউট যে কোম্পানি রয়েছে KIMS, এরাও কিন্তু আজকে ভালো গ্রো করছে। কিন্তু এদের যে জায়গাটা যদি দেখি এক্সপেনশনটা কিন্তু ক্লিয়ারলি হচ্ছে সাউথ বেস্ট। বাট এদের ক্ষেত্রে আমরা খেয়াল করতে পারি যে এরা কিন্তু আজকে যেমন ব্যাঙ্গালোর সাউদার্ন পেরিফেরাল এখানে রয়েছে, কলকাতা ইস্টার্ন পার্টে রয়েছে, ওয়েস্টার্ন এবং নর্দার্ন, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে এদের একটা ভালো গ্রোথ কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা কুইকলি একটু কোম্পানির ফাইন্যান্সিয়াল পার্টটাতে যাবো, যেটা আমাদের দেখতে হবে যে আদৌ এটা ভালো জায়গায় আছে না খারাপ জায়গায় আছে, কি রয়েছে সেটা আমাদেরকে দেখবো। তার আগে আমি যেটা বলবো, অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে আমি রিকোয়েস্ট করি আমাদের যে টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেল রয়েছে, সেখানে যদি জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নিন প্রতিনিয়ত। দেখুন এই NH নিয়ে কিন্তু লাস্ট ডেতে আমরা আপডেট দিয়েছিলাম এবং লাস্ট ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে কেন এই স্টকটাকে আমরা রাখছি, সেটা নিয়ে বলেছিলাম যে পরবর্তীকালে আমরা ডিটেল ভিডিও আনবো। এর আগে সানফার্মা নিয়ে আপনারা জানেন, সানফার্মা নিয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়েছিলাম এই রিলেটেড, এবং সেটা কিন্তু আজকে এই স্টকটা প্রায় মোর দ্যান 10% রিটার্ন, প্রায় 12% রিটার্ন কিন্তু জেনারেট করছে। তো এটা প্রত্যেকটা স্টক যখনই আমরা দিই সেটার পেছনে কিন্তু তার রিজন দিই, এমন নয় জাস্ট সেটার কেন দিচ্ছি একটা বলে দিলাম, টেকনিক্যাল শুধুমাত্র না, তার পেছনে ডিটেল ফান্ডামেন্টাল রিসার্চও কিন্তু আমাদেরকে করতে হয়। সো এই প্রত্যেকটা জিনিস যদি পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমরা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, আর আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম চ্যানেলেও কিন্তু জয়েন করতে পারেন, যেটারও লিঙ্কটা দিয়ে রাখবো, যেটা কিন্তু আপনারা ডেইলি ইন্ট্রাডে বা স্টক রিলেটেড যে সুইং ট্রেডিং এডুকেশনাল বিভিন্ন পোস্ট বা নিফটি ব্যাংক নিফটি অ্যানালিসিস এগুলো কিন্তু পেতে থাকবেন। সো যদি এখনো জয়েন না করেন ফার্স্ট কমেন্টে কিন্তু আমরা এই দুটোরই লিঙ্ক দিয়ে রাখছি। তো এবার একটা প্রফিট অ্যান্ড লস পার্টে এসে যেটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম, দেখুন আজকে প্রফিট অ্যান্ড লসে কিন্তু যদি এই জায়গায় তাকাই 2020-র পর 2021 সালের রেজাল্ট, দেখুন এই জায়গায় কিন্তু একটা ডিগ্রোথ, মানে কোম্পানি কিন্তু সেলস কমেছে। কেন? কারণ এই সময়টা জানি আমরা কি কোভিড এর সময়, যেখানে কিন্তু বাকি হসপিটালের সমস্ত জায়গায় কিন্তু সেল বেড়েছে, সেখানে কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে কি যে এর কিন্তু ডিগ্রোথ এসছে। এর পেছনে কারণটা কি সেটা আমাদেরকে একটুখানি বুঝতে হবে যে এর পেছনে কারণটা কি। দেখুন ফার্স্ট কারণ হচ্ছে আজকে যদি এই কোম্পানির আমরা যদি দেখি যে কিসের ওপর এদের মেনলি রেভিনিউ ব্রেকআপটা কি, মেনলি কিসের ওপর এদের কাজ হয়, মানে কিসের স্পেশালিটি রয়েছে এদের, কিন্তু যেটা রয়েছে কার্ডিয়াক সায়েন্সেস, মানে কার্ডিয়াক স্পেশালিটি এদের রয়েছে, যে কারণে আজকে ম্যাক্সিমাম যে দেখুন আজকে গ্যাস্ট্রো বলুন, অঙ্কোলজি বা আজকে কার্ডিয়াক সায়েন্সেস, এই জায়গার ওপর কিন্তু এই পার্টিকুলার কোম্পানির অনেক বেশি বলা যেতে পারে স্ট্রেংথ রয়েছে, ঠিক আছে। এবং যেখানে আমরা কোভিড এর মতো জায়গায় কিন্তু আজকে কি হয়েছে, একটা বাইরে থেকে যে ট্যুরিস্ট যে আমাদের বলা যেতে পারে বিভিন্ন হসপিটালের পেশেন্ট আসেন, তারা কিন্তু আজকে এই সময় আসতে পারেনি। এবং এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি দেখাবো এখানে, যে আজকে যদি আপনারা লক্ষ্য করেন এখানে দেখুন একটা জিনিস বলা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল ট্যুরিস্ট মার্কেট, ইন্ডিয়ান মেডিকেল ট্যুরিস্ট মার্কেট যেটা আজকে $2.89 billion ছিল 2020-তে, যেটা বলা হচ্ছে এক্সপেক্টেড 2026-এ $13.342 billion, তার মানে কি 13.42 billion মানে কত গুণ হচ্ছে, প্রায় আমি দেখতে পাচ্ছি 4 times এখানে কিন্তু আজকে এই ইন্ডাস্ট্রিটা গ্রো করার চেষ্টা করছে। এবং যেটা আমরা কি জানি যে বাইরে থেকে যে সমস্ত ট্যুরিস্ট অনেক সময় দেখবেন বাংলাদেশ বা মিডল ইস্ট থেকে অনেক কিন্তু চিকিৎসার জন্য আসে, যেটা কিন্তু এদের স্পেশালিটির জন্য আজকে এই ইন্ডাস্ট্রি গুলো এই পার্টিকুলার কোম্পানি গুলোকে আসতে চায়। এবং যখন দেখা যাচ্ছে কোভিড এর সময় ট্রাভেল বন্ধ ছিল তারও এফেক্ট কিন্তু এখানে পড়েছে, যেটা কিন্তু পরিষ্কার ভাবে তার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি। এবং লাস্ট ইয়ারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটাকে যথেষ্ট কোম্পানি ভালো মতো রিকভার করার চেষ্টা করেছে, একটা গ্রোথ সেখানে এসছে, এবং সেখান থেকে EPS ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা গ্রোথ এসছে, এবং খুব স্বাভাবিকভাবে কিন্তু কোম্পানি একটা অপারেটিং প্রফিট মার্জিন সেখানে মেনটেন করতে পারছে। এবং এই অপারেটিং প্রফিট মার্জিন যে মেনটেন করছে সেইটা কিভাবে মেনটেন করছে এটা একটুখানি আমাদেরকে বুঝতে হবে।
আচ্ছা, এবার আমরা যদি ইনভেস্টর প্রেজেন্টেশন একটুখানি যাই এবং দেখি যে অ্যাভারেজ রেভিনিউ পার পেশেন্ট, তার মানে এই ক্ষেত্রে এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি আমরা এটা লক্ষ্য করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আগের বছর কোয়ার্টারে যেটা ছিল 1,25,000, দেখুন 1,25,000 এখানে যে ডেটাটা ছিল সেটা কিন্তু কমেছে, আলটিমেটলি এখানে কিন্তু কম হয়েছে এই বছরে। কিন্তু যেটা এখানে দেখতে পাচ্ছি যে ফুটফলস যেটা আছে সেটা ইনডোর বা আউটডোরে, সেখানে কিন্তু পেশেন্টের সংখ্যা আলটিমেটলি বেড়ে, যেটা 333 ছিল সেটা 572, এবং এটা হয়েছে প্রায় 41 থেকে 55। তার মানে আলটিমেটলি এখানে কিন্তু ফুটফল বাড়ছে এবং লোকের মধ্যে একটা পরিচিতি তারা বাড়ানোর চেষ্টা করছে। এবং তার সাথে যদি আমরা কস্ট স্ট্রাকচারটাও খেয়াল করি, কস্ট স্ট্রাকচারেও কিন্তু কোম্পানি কি করছে, সেখানে একটা যথেষ্ট ভালো কন্ট্রোল এনেছে। এবং যেটা মেইন এদের কস্ট, যেখানে রেন্টাল এবং রেভিনিউ শেয়ার, যেখানে আমার ডক্টর নার্স এবং তার সাথে যদি আমরা দেখি ম্যান পাওয়ার এক্সপেন্সেস, এগুলোর উপর প্রত্যেকটাই কিন্তু একটা ভালো কন্ট্রোল এনেছে। আগের থেকে কিন্তু কিছুটা হলো কস্ট তারা কন্ট্রোল করতে পারছে, যে কারণে সেটা কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনে কোথাও না কোথাও পজিটিভ এফেক্ট পড়ছে। এবং এর সাথে যদি আমরা কোম্পানির একটু ক্যাশ ফ্লোটা দেখে নিই, ক্যাশ ফ্লোতে কি বলছে, ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু কোম্পানির কাছে এখনো যথেষ্ট ভালো ফ্রি ক্যাশ ফ্লো রেখেছে, একদম যে নেই সেরকম নয়, কোম্পানি ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু রেখেছে। এবং তার সাথে যদি আমরা ক্যাপেক্স এর দেখি, ক্যাপেক্স কিন্তু কোম্পানি এখন মেনটেন করছে, ক্যাপেক্স কিন্তু আবার কোম্পানি রাখছে, বিকজ ক্যাপেক্স মানে কোম্পানি কিন্তু এই মোমেন্টে আবার এক্সপেনশন কিন্তু সবসময় কন্টিনিউ রেখেছে। বাট যদি আমরা একটুখানি এর আরওসিইটা দেখে নিই, আরওসিইটা যদি একটু খেয়াল করি, দেখুন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আরওসিইতে যদি যাই তাহলে দেখতে পাবো, দেখুন আরওসিই পার্সেন্টেজ কিন্তু এখন প্রায় 25% চলছে, যেটা আমরা অ্যাপোলো হসপিটালে যদি খেয়াল করেন যেটা প্রায় 18%-এর কাছে রয়েছে। বাট এটা 25% কেন অ্যাচিভ করতে পারছে, বিকজ এরা যখনই আজকে হসপিটাল করছে, যখনই একটা হসপিটালকে নতুন করে বানাচ্ছে, তখন কিন্তু এদের কি হচ্ছে না, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিন্তু বাড়ছে, ঠিক আছে, এবং সেটা যখন রানিং হচ্ছে তখন সেখানে রিটার্ন পাওয়া কিন্তু শুরু হচ্ছে। সেহেতু এটা একটা কিন্তু এই বিজনেসটার ক্ষেত্রে একটা বলা যেতে পারে ভালো দিক, এবং তার সাথে বলা যেতে পারে একটা নেগেটিভ সাইডও বটে, যে আজকে আজকে কিন্তু সেটা টাইম দিতে হবে ইনভেস্টারকে, যে যতক্ষণ না এটা টার্ন এরাউন্ড টাইমটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু তার থেকে টাইম দিতে হবে, তবে সেখান থেকে কিন্তু রিটার্ন আসা শুরু করবে। বাট অন্যান্য বিজনেসের ক্ষেত্রে যদি আমরা KIMS এর ক্ষেত্রে খেয়াল করি, তখন দেখবেন ওখানেও কিন্তু তারা যথেষ্ট ভালো আরওসিই মেনটেন করছে, বিকজ তারা একটা রানিং হসপিটালকে কি করছে, অ্যাকুইজিশন করে নিচ্ছে, মানে একটা নতুন করে বিল্ডিং বানাচ্ছে না, রানিং হসপিটালকে যদি আমি অ্যাকুইজিশন করে নিই তাহলে কি হবে, তাহলে অলরেডি যে আমার রেভিনিউ আসছিল সেটা আসতে থাকবে, সেখানে আমার কোনো ঘাটতি হবে না, সেহেতু সেখানে কিন্তু দেখা যাচ্ছে আরওসি আরো বাড়তে থাকছে, সেটা কিন্তু আরওসির ক্ষেত্রে একটা বেটারমেন্ট বলা যেতে পারে। বাট ওভারঅল যে অ্যাসেট, যেটা বলতে পারে একটা হসপিটালকে নতুন করে বানানো বা ওভারঅল একটা অ্যাসেট, নিজস্ব ব্র্যান্ডিং, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু লং টার্ম এফেক্টের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি গুরুত্ব দেয়। এবং আরেকটা পজিটিভ জায়গা দেখুন, আজকে এই জায়গাটা কোয়েশ্চেন যদি আমি খেয়াল করি, যে NH এই নারায়ণা হৃদয়ালয় এফিশিয়েন্টলি রি ইনভেস্টিং দেয়ার প্রফিটস, মানে কি আজকে এই কোম্পানির যে প্রফিট আছে সেটা কি তারা রি ইনভেস্ট করছে, নাকি সেটাকে তারা পে আউট হিসাবে বা ডিভিডেন্ট হিসাবে বার করে দিচ্ছে, সেখানে কিন্তু একটা ভালো জিনিস লক্ষ্য করছি, যে কোম্পানির ম্যানেজমেন্ট কিন্তু রি ইনভেস্টিং করছে হেভিলি তাদের বিজনেসটাকে আপকামিং ডেজে গ্রো করার জন্য, যেটা কিন্তু একটা ভালো ভিশন বলতে পারি। এটাই কিন্তু ম্যানেজমেন্টের দিক থেকে একটা স্ট্রং ভিশন, যে আজকে কোম্পানিকে কিন্তু সামনের দিকে তাকানো, এবং যে কারণে আজকে যদি কোম্পানির আমি ডিভিডেন্ড পে আউট পার্সেন্টেজ দেখি, দেখুন ডিভিডেন্ড পে আউট কিন্তু কোম্পানি নেই বললেই চলে, যেখানে স্লাইটলি 6% লাস্ট ইয়ার আমি দেখতে পাচ্ছি একটা রয়েছে, বাট যেটা কিন্তু নেই বললেই চলে এখানে খেয়াল করছি, সেটা কিন্তু একটা পজিটিভ দিক, যে কোম্পানি রি ইনভেস্ট করছে তার প্রফিটকে, যাতে সেটা আরো ভবিষ্যতে আরো এক্সপ্যান্ড করে বড় বিজনেসে পরিণত করতে পারে। এবার যদি কোম্পানির কুইকলি আমরা একটুখানি ভ্যালুয়েশনের দিকে তাকাই, পিইর দিকে যদি তাকাই, এখন দেখতে পাচ্ছি পিই কিন্তু এখন মিডিয়ান পিইর একদম কাছাকাছি জায়গায় চলছে, এবং যেটাকে আমরা বলতে পারি যে ফেয়ারলি ভ্যালুড। তুলনামূলক যদি আমি এর গ্রাফ দেখি, আজকে যে খুব ওভার ভ্যালুড সেটা বলা যায় না, এবং খুব আন্ডার ভ্যালুড সেটাও কিন্তু বলা যায় না, বাট অ্যাটলিস্ট এই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি কি কোম্পানির ইপিএস যেহেতু গ্রো করছে, সেহেতু পিই কে কিন্তু এটা কন্ট্রোল করতে সক্ষম হয়েছে। আর তার সাথে যদি আমরা একটুখানি তার যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নটার দিকে যাই, তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন আজকে যেটা পজিটিভ লেগেছে, যে প্রোমোটার কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে স্ট্রংলি মেনটেন করেছে, এবং যেটা মেজরিটি রয়েছে এটা একটা খুব পজিটিভ দিক, তার মানে প্রোমোটারের সেই কনফিডেন্স রয়েছে। আজকে ছোট কোম্পানি দেখুন FII DII কিন্তু হোল্ডিং বাড়িয়েছে কমিয়েছে, এবং রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি একটা জায়গা মেনটেন করে রেখেছে, পাবলিক সেখানে পাবলিক হোল্ডিং এ কিন্তু বিশাল যে চেঞ্জ এসেছে সেরকম না, একটা জায়গা মেনটেন করে রেখেছে। এই জায়গা থেকে কিন্তু আমি খুব যে পজিটিভ সেখানে দেখছি যে হ্যাঁ FII হোল্ডিং বাড়িয়ে দিয়েছে বা DII বাড়িয়েছে সেরকম না, বাট অ্যাভারেজ ওভারঅল কিন্তু এই জায়গা থেকে আমি যথেষ্ট পজিটিভিটি সেখান থেকে দেখতে পাচ্ছি।
সো এবার আমরা কুইকলি একটুখানি টেকনিক্যাল দেখবো। টেকনিক্যাল দেখার আগে জাস্ট একটা জিনিস দেখাবো যে এখানে কোম্পানি দেখতে পাচ্ছে, দেখুন লাস্ট 5 ইয়ার্স এর যে ইন্ডাস্ট্রি গ্রোথ সেটা 20.3% হয়েছে। ইন্ডাস্ট্রি গ্রোথ 20.3%, বাট এখানে কিন্তু এই কোম্পানির গ্রোথ আমরা দেখতে পাচ্ছি প্রায় 36.9%, মানে 37% কিন্তু গ্রোথ এখানে লক্ষ্য করছি। এবং লাস্ট 1 ইয়ার যদি আমি দেখি সেক্ষেত্রেও কিন্তু একটা অ্যাবনর্মাল গ্রোথ আমি দেখতে পাচ্ছি। 5 ইয়ার্সও যদি যাই সেখানে কিন্তু একটা যথেষ্ট ভালো দিক রয়েছে। ইন্ডাস্ট্রি স্পেসিফিক যদি আমি যাই, ইন্ডাস্ট্রির সাথে কোম্পানির এই গ্রোথ কিন্তু আমি এখান থেকে লক্ষ্য করতে পারছি। এবার যদি আমরা কুইকলি একটুখানি এর টেকনিক্যাল যেটা চলে যায়, দেখুন টেকনিক্যাল আবারও বলছি আমি, প্রত্যেকটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সময় টেকনিক্যাল যদিও এটা কিন্তু দেখা উচিত নয় বা আমাদের খুব জোর দেওয়া উচিত নয়, বাট অ্যাটলিস্ট এখন কোন লেভেলে রয়েছে বা টেকনিক্যাল কি বলছে একটুখানি দেখে নেওয়া। কারণ ওভারঅল ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানে কিন্তু আমরা লং রানের জন্য আলোচনা করছি, লং টার্মে একটা ইনভেস্টিং এর জন্য আলোচনা করছি, সেই অপরচুনিটি কিন্তু এখানে তাকাচ্ছি। বাট তাও টেকনিক্যালি যদি একটু দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখুন একটা দারুণ কনসলিডেশন জোন। আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে এই লেভেল থেকে দেখুন 630 থেকে যদি খেয়াল করি এবং এখানে প্রায় 730, এটা কিন্তু একটা কনসলিডেশন জোন। এখানে দেখুন কত দিন ধরে স্টকের প্রাইসটা ঘুরঘুর করছে এবং এখনো যদি লাস্ট ডেতে আমরা যাই, দেখুন লাস্ট ডেতে এখানে কিন্তু একটা দারুণ ভলিউম এসেছে, কিন্তু আমি বলতে পারছি না যে রেজিস্ট্যান্স কে এখনিও টপকে চলে গেছে, এটা কিন্তু একদমই হয়নি। সেহেতু এখনই এটা থেকে আমরা যে টেকনিক্যালি বলতে পারি না যেটা ব্রেকআউট এসছে সেটা নয়, কারণ দেখুন লাস্ট ডেতে কিন্তু একটা আবার লাস্ট মোমেন্টে একটা সেলিং ও এসেছে। যদি আমরা ছোট চার্টে একটু খেয়াল করি, ছোট চার্টে কিন্তু আমরা দেখতে পাবো এটা কিন্তু একটা সেলিং ও এসেছে। দেখুন এখানে কিন্তু একটা সেলিং লাস্ট মোমেন্টে এসেছে, বাট বাইং ও প্রথম দিকে এসেছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক। সেই জায়গা থেকে আমরা একটু খেয়াল রাখবো যে অ্যাটলিস্ট যে লেভেলটা, এর কাছে একটা ভালো রেজিস্টেন্স লেভেল এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি কত, 775, মানে 775-780 যেখানে এই ধাক্কাকে এসছে, এই হাইটাকে মোটামুটি 800-800 কাছাকাছি কিন্তু ঘুরে চলে এসছে। এই লেভেলটাকে ওকে কিন্তু স্ট্রংলি সাস্টেন করতে হবে, যে এর ওপরেও যেন সাস্টেন করে এবং একটা ব্রেকআউটটাকে নিয়ে এগোতে পারে, তবেই আমরা কিন্তু দেখতে পারি যে আরো আপ মুভ নিচ্ছে টেকনিক্যাল লেভেলস থেকে, কারণ এটা ওর ভালো একটা তখন সাপোর্ট লেভেলে কনভার্ট হয়ে যাবে। আর যদি দেখি যে এখান থেকে রেজিস্টেন্সটা স্ট্রংলি পাচ্ছে এবং আরো কিন্তু ওকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে, যদি আমরা KIMS এর ক্ষেত্রেও দেখেন তাহলে দেখতে পারেন কতদিন ওই 1200 লেভেলে ওকে ঘুরিয়েছে এবং তারপরে একটা ব্রেকআউট কিন্তু নিয়েছে। সেই জন্য বারবার বলছি যে টেকনিক্যালি কখন ব্রেকআউট নেবে সেটা কিন্তু ফান্ডামেন্টালি দু চারটে প্যারামিটার দেখে আমরা কখনোই বলতে পারি না, সেটা মোমেন্টাম আলাদাভাবে আসে। বাট ওভারঅল লাস্ট ডে যে আমাদের ক্যান্ডেল স্টিকটা তৈরি হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং, সেটা আমাদের নেক্সট ক্যান্ডেলের উপর অবভিয়াসলি নজর রাখতে হবে এবং সেখান থেকে আমরা অ্যাকুমুলেশনের জন্য প্রিপারেশন নিতে পারি। সো আজকের ভিডিওটা এখানে শেষ করার পালা, তার আগে একটা কোয়েশ্চেন, যেমন প্রত্যেকটা ভিডিওতে আমি রাখি, আজকেও কিন্তু কোয়েশ্চেন একটা থাকবে। আজকের কোয়েশ্চেনটা হচ্ছে এই যে এক্সপেন্সেস, কোম্পানির যে খরচা বা কস্ট, এই জিনিসটা যদি আমাকে চেক করতে হয় তাহলে আমাকে কোন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেতে হবে, কোন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমাকে সেটা বলবে। প্রথম অপশন হচ্ছে ব্যালেন্স শিট, সেকেন্ড অপশন হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। আপনাদের কোনটা ঠিক মনে হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি তাহলে বুঝতে পারবো একটা সঠিক নলেজ নিয়ে তবেই এই স্টক মার্কেটে কিন্তু এসেছেন এবং সেখান থেকে ইনভেস্টিং বা ট্রেডিং করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, কারণ এটা নলেজ ছাড়া কিন্তু এই সাবজেক্টে আসার বিষয় নয়, ঠিক আছে। এবং আপনাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পার্সোনালি গিয়ে পড়ি। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, একটা সামান্য লাইক আমাদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং কমেন্টেও জানাতে ভুলবেন না যে অ্যাটলিস্ট এই জায়গা থেকে আর কোন কোন স্টক গুলোকে আপনারা দেখছেন বা এই পার্টিকুলার স্টকটা নিয়ে যে আলোচনা হলো সেটাকে আপনারা কিভাবে দেখছেন, প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল বা অফিসিয়াল যে ইনস্টাগ্রাম চ্যানেল সেগুলোতে জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করে নিন, যাতে আমরা এইভাবে কানেক্টেড থাকতে পারি। প্রতিনিয়ত বিভিন্ন যে আপডেট সেগুলো কিন্তু নিয়মিত পেতে থাকবেন, আমরা ফার্স্ট কমেন্টে এটা কিন্তু দিয়ে রাখবো। সো আজকের ভিডিও এখানেই শেষ করার পালা, সবাই খুব ভালো থাকবেন, পরে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ধন্যবাদ।